আসুন আসুন, আইয়ে আইয়ে, বিগ বং অ্যাপেটাইট, খুব সুন্দর বাঙালি খাবার পাওয়া যায়, চলুন একবার গিয়ে টেস্ট করে দেখবেন। ফ্যামিলি নিয়ে আসুন আসুন। এক্সকিউজ মি, হ্যাঁ আমার মা মরে গেছে, অনেকদিন আগে মরে গেছে। নিজের দুঃখ কষ্ট চেপে রেখে মিসেস সেনগুপ্ত আমার রেস্টুরেন্ট আর মেয়ের জন্য একাই লড়ে চলেছে। হ্যাঁ চলুন। মিসেস সেনগুপ্ত, হ্যাঁ কি করছেন আপনি এগুলো? প্লিজ স্যার। আরে প্লিজ, আসুন আসুন বসুন বসুন বসুন। ওনারা কি খেতে চান সেটা ভালো করে শুনে নাও, ঠিক আছে? সেই মতো করে বানিয়ে দেবো। কাজ করছি, অনেক কাজ পড়ে আছে। এক মিনিট বিক্রম, স্যার তাড়াতাড়ি এসো। চলো চলো চলো। সব ধরনের বাঙালি কি সব পাব। আইয়ে সব লোক, বিগ বং অ্যাপেটাইটে খুব ভালো খাবার পাওয়া যায়, বাঙালি খাবার, একবার গিয়ে দেখবেন। এক্সকিউজ মি, বিগ বং অ্যাপেটাইট খুব ভালো বাঙালি রান্না পাওয়া যায়। দিদি ভাই, দিদি ভাই আমরা সামলে নেবো, তুমি যাও। হ্যাঁ চলো চলো চলো, হ্যাঁ আসুন না আসুন না, বিগ বং অ্যাপেটাইট দারুণ বাঙালি খাবার মিল দেয়। আইয়ে না আইয়ে না, হ্যাঁ নিয়ে যাও। এই তো এই তো, বিগ বং অ্যাপেটাইট দারুণ বাঙালি খাবার পাওয়া যায়, মতলব বহুত আচ্ছা বাঙালি খানা মিলতা হ্যায়। হ্যাঁ আইয়ে না আইয়ে না, ইধার ইধার আইয়ে না। দাদা দাদা ভাই সাহ, সব বাঙালি খাবার। স্যার তারুর মধ্যে জিজ্ঞেস করতেই ভুলে গেছি, জয় ঠিক আছে তো? হ্যাঁ ওকে তো বাড়িতে রেখে এসেছি আমি। থ্যাংক ইউ স্যার। এটা তো আমার আপনাকে বলা উচিত, এই ধন্যবাদটা আমাকে সামনে নেওয়ার জন্য। যদিও ধন্যবাদ একটা ছোট শব্দ, তাও আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অনেক কাজ পড়ে আছে, আমি আসছি। আইয়ে স্যার, আজকে স্পেশাল মেনু, বড় বড় বড়ি দিয়ে শুক্ত হওয়া হয়। আইয়ে আসুন, এই যে বসুন। এখানে সব ধরনের বাঙালি খাবার পাবে। দিদি ভাই বলছি, বোন এই কুকিং কম্পিটিশনে অনেকে নাম দেবে তাই না? জানি না গো, শুধু জানি এটা আমার অনেক সমস্যা সমাধানের চাবিকাঠি, তাই এই কম্পিটিশনে আমাকে জিততেই হবে। দিদি ভাই গো, আমার মন বলে জানো তো, আমার মন বলছে তুমিই জিতবে, তুমিই জিতবে। বিক্রম, এই প্রাইজ মানিটা না আমার খুব দরকার, আমি চাই জহি চোখে দেখতে পাক, আর সেটাই হবে আমার জীবনের সার্থকতা। আমি চাই এই বিগ বংকে অনেক উঁচুতে দেখতে, এই বিগ বংকে দাঁড় করাতে, আর সেটাই আমার স্বপ্ন, সবার স্বপ্ন। অনুরাগের ছোঁয়া, সোম থেকে রবি প্রতিদিন রাত 9:30 টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।